দলিত সংগঠনগুলির ডাকা ভারত বন্ধে জ্বলছে উত্তর ও মধ্য ভারত। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রিভেনশন অব অ্যাট্রিস্ট অ্যাক্ট লঘু করে দেওয়ার অভিযোগে সোমবার দেশ জুড়ে বন্ধ ডেকেছে দেশের একাধিক দলিত সংগঠন। মধ্যপ্রদেশে মেরেনায় পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্ধ সমর্থকরা। ইতিমধ্যে মেরেনায় কার্ফিউ জারি করা হয়েছে। গোয়ালের একাংশে কার্ফিউ ও সাগরে 144 ধারা জারি করা হয়েছে। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা করেছে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ এবং গুজরাটে। সাত সকালে গাজিয়াবাদ রাস্তায় নেমে পড়েন বন্ধ সমর্থকরা। তারা রেল অবরোধ করেন। পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থকরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করে। এই নিয়ে দেরাদুনে বন্ধ সমর্থকরা পুলিশ ও দোকানদারের সঙ্গে ধস্তাধস্তে জড়িয়ে পড়ে। জয়পুরে বন্ধ সমর্থকরা বেশ কিছু দোকান ভাঙচুর করে। পুলিশ এসে তাদের হটিয়ে দেয়। অবরোধ করা হয় রেলও। লাইনে বসে পড়ে রেল চলাচল অচল করে দেয় বন্ধ সমর্থকরা। বারমেরে ও বেশ কয়েকটি জায়গায় গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় বাড়িতেও। মেরেটে বন্ধ সমর্থকরা রাস্তায় নেমে অবরোধ। দোকানপাট বন্ধ করার চেষ্টা করলে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয়। ঝাড়খণ্ডে বন্ধ সমর্থকরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে। এদিকে এই আইন লঘু করে দেওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দলিত সংগঠনগুলিতে হিংসার পর থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।